গেছ, চলে এলাম কলেজে তোদের সাথে দেখা করতে। দেখ আমার নিউ কালেকশন একটা, কালকে বাবা এনে দিল একটা ইম্পোর্টেড ব্যাগ, মানে জাস্ট ফাটানো। তোদের সাথে তোদের তো না দেখালে আমার ঠিক হয় না, সেজন্যই চলে এলাম তোদের সাথে দেখা করতে আর ব্যাগটা দেখাতে। ইম্পোর্টেড কালেকশন কেমন হয়েছে বল, খালি দেখে বল কেমন হয়েছে। আরে তোরা এসে গেছিস, আমিও এসে গেছি। দেখ আজকে একটা দারুণ ব্যাগ নিয়ে এসেছি, জাস্ট আমি যে টিউশনই করতাম না সেই পয়সায় কিনেছি। কিনে আমি তোদের সাথে দেখা করতে চলে এসেছি, তোদের দেখাতে চলে এসেছি ব্যাগটা কেমন হয়েছে খালি বল একটু। আর এইসব পাতি কালেকশন নিয়ে কেউ কলেজে আসে? তুই না মানে জাস্ট কিছু বলার নেই তোকে, এইসব পাতি কালেকশন নিয়ে কেউ কলেজে আসে? বলছি আমার কালেকশন পাতি, কিন্তু কি বলতো, নিজের টাকায় একটা জিনিস কেনার না আলাদা একটা মজা আছে, ঠিক আছে? বাবা মার টাকা কিনলে সেই মজাটা পাওয়া যায় না, যেটা নিজের টাকায় কিনলে সেই মজাটা কিন্তু আমি পেয়েছি। কখনো না কোনো মানুষকে ছোট করা বা নিচু দেখানো কোনো মানুষের অধিকারের মধ্যে পড়ে না কিন্তু।